আসসালামু আলাইকুম। বর্তমানে যারা ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট যারা প্রবাস থেকে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, মিডল ইস্টের যে কোনো দেশ থেকে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন বাংলাদেশের দূতাবাসের কাছে অথবা যে কোনো এমবাসির মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, তাদেরকে বলতেছি যারা এমবাসিতে আবেদন করছেন এমআরপি পাসপোর্ট, বর্তমানে তারা এই জিনিসটা স্থগিত রাখেন। কারণ বর্তমানে বাংলাদেশ দূতাবাস এই জিনিসটা স্টপ করে রাখছে এবং বন্ধ করছে। কারণ এমআরপি পাসপোর্ট বর্তমানে আপনি যদি এখন রিনিউ করতে চান তাহলে এটা সম্ভব হইব না। কারণ এখন যারা নতুন করে এমআরপি পাসপোর্ট বানাইতে চান তারা ই পাসপোর্টের আবেদন করতে পারেন। কারণ বাংলাদেশ দূতাবাস এই জিনিসটা পরিবর্তন করে এখন এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্ট আবেদন করার সুযোগ করে দিছে। আপনি যদি যারা 3 মাস 4 মাস আগে জমা দিচ্ছেন তারা হয়তো বা পাইতে পারেন, তাও আবার শিওর দেওয়া যায় না। কিন্তু কিছু কিছু মানুষ পাইতে পারেন, আবার কিছু কিছু মানুষ নাও পাইতে পারেন। কিন্তু নতুন করে যারা এমআরপি পাসপোর্ট রিনিউ করতে চাইতেছেন, এক্সপায়ার হয়ে গেছে আবার রিনিউ করতে চাইতেছেন, তাদেরকে বলতেছি আপনারা ই পাসপোর্টের আবেদন করেন। কারণ ই পাসপোর্ট আবেদন করলে আপনারা একই খরচে আপনারা সৌদিতে অলরেডি অ্যাভেলেবেল যে জিনিসটা উদ্বোধন হয়েছে এবং কাতার, দুবাই বিভিন্ন দেশে অলরেডি উদ্বোধন হয়ে গেছে, তো আপনারা চাইলে ই এমআরপি পাসপোর্টের পরিবর্তে এখন ই পাসপোর্টে আবেদন করতে পারেন। আবেদন করে আপনারা এক মাস 15 দিনের মধ্যে আপনারা ই পাসপোর্ট হাতে পাই যাবেন। কারণ এমআরপি পাসপোর্ট বর্তমানে বাংলাদেশের দূতাবাস বলছে যে বাংলাদেশের ইমিগ্রেশন পাসপোর্টে সমস্যা দিতেছে, এই কারণে এমআরপি পাসপোর্টগুলো নতুন করে আর নবায়ন হইব না বা এগুলো রিনিউ আর হইব না। যারা অলরেডি আগে দিছে তারাই পাইব অথবা পুরা মানুষ পাইব না। আবার নতুন করে যারা আবেদন করতে চাইতেছেন তারা এখন আর এই জিনিসটা করবেন না, চেষ্টা করবেন সবাই ই পাসপোর্ট আবেদন করার জন্য। ই পাসপোর্ট আবেদন করলে তাইলে আপনার জন্য ভালো হইব। 5 বছরের মেয়াদে অথবা 10 বছরের মেয়াদে যদি আপনি করতে পারেন তাইলে অল্প খরচে আপনি 1 মাস থেকে 1 মাস 15 দিনের মাধ্যমে আপনি হাতে পাই যাবেন। তো আমার কথাই তো ঢুকে যে ই পাসপোর্ট আবেদন করেন সবাই। এমআরপি পাসপোর্ট যারা আবেদন করছেন 3-4 মাস হয়ে গেছে তারা তো পাইবেন, আর নতুন করে কেউ এমআরপি পাসপোর্টের আবেদন করবেন না। এই হলো কথা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।